আসসালামু আলাইকুম। তো যারা ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য অনেকেই মানে খুবই লেগে পড়েছেন, কাপড় কিনতেছেন, এই কিনতেছেন, সে কিনতেছেন, আসলে কিচ্ছু লাগে না। দেওয়াল দিয়ে এরকমের দেওয়ালে গ্রিন কালার থাকলে হয়, আপনারা খুব ইজিভাবে আপনারা এই ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে। আমি আমি আপনাদের সামনে একটি ভিডিও রেকর্ড করতেছি এখানে দেওয়ালের, তো দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা কিন্তু আমি রেকর্ড করতেছি এখন, এই ভিডিওটা আমি রেকর্ড করে আপনাদেরকে এই ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুগণ, আমরা কিছুক্ষণ আগে ভিডিওটা রেকর্ড করেছি, তো সে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে যে সার্চ বারে লিখবেন KINE কাইন মাস্টার, ঠিক আছে, কাইন মাস্টার লিখবেন। তো কাইন মাস্টার লিখে এখান থেকে কাইন মাস্টারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা সরাসরি কাইন মাস্টার ঢুকে পড়বেন। তো আমি সরাসরি কাইন মাস্টার চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কাইন মাস্টার। তো তার আগে না বললে নয়, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। অবশ্যই কমেন্ট করে জানাবো ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করবো। সর্বপ্রথম আমরা একটা ফ্রেম নিব 60x9, যেটা নেওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডের আন্ডারে আমরা ভিডিওটি বসাবো। সেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড এতে নিয়ে দেখাচ্ছি আপাতত আপনাদের একটা দেখানোর জন্য। তো ব্যাকগ্রাউন্ড বলতে আমি ধরো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, সাপোজ 9 সেকেন্ড। তো তারপর আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, সেই ভিডিওটা আমি এখান থেকে লেয়ারে গিয়ে মিডিয়া প্লেয়ারে গিয়ে নিয়ে নিব। তোমরা এই ভিডিওটা নিয়ে নিবে এখান থেকে, ঠিক আছে। তো ভিডিও নেওয়ার পর এখানে তোমরা ভিডিওটা ক্রপ করে নিবা, ক্রপ করে এটা সাইজ করে নিবা তোমার যতটুকু সাইজ দরকার। তো যেহেতু আমি ক্রপ করলে সাইজ বেশি হয়ে যাচ্ছে, তোমাকে দেখানোর সাথে আমি একটু ইয়ে করে নিচ্ছি। তো দেখো, এটা আমার আরেকটা ভিডিও আছে, আমি ওটা তোমাদেরকে দেখাই, যেহেতু এটা ভিডিওটা ভালো দেখাচ্ছে না। এটা সরি, তোর ভিডিওটা তোমরা এনে ক্রপ করে নিবা, যেহেতু এটা গ্রিন কালার। তো গ্রিন কালারটা ফুল গ্রিন না, মোটামুটি গ্রিন। তো আমরা কি করবো, এটাকে টেক্সট দিয়ে আমরা এটা ভিডিওটার স্ক্রিপ্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে চলে যাবো কালার ফিল্টারে। কালার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা আরও গ্রিন করে নিবো এটাতে, যেহেতু আরও গ্রিন হলে ভিডিওটি ভালোভাবে একদম ক্লিয়ারলি হবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি হতে গেলে তো আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তারপর এখানে আমরা আবার ভিডিও স্ক্রিপ্টের উপর ক্লিক দিব, ঠিক আছে। তো যারা যদি বুঝতে না পারো তারা অবশ্যই আমি কমেন্ট করবো। ভিডিও স্ক্রিপ্টে ক্লিক করার পর আমরা ক্রোমাকে চলে যাবো, দেখতে পাচ্ছ ক্রোমাকে, ক্রোমাকে এটা এনাবল করে দিবা। এনাবল করে দেওয়ার পর দেখো অটোমেটিকলি তোমরা এখানে আরও একটু ক্লিয়ার করতে পারবা, ঝাপসা করতে পারবা, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চলে যাবে অটোমেটিক। খুব সুন্দর একটা ভিডিও দেখতে পাচ্ছ। তো যারা পারো না তাদের জন্য এই ভিডিওটি, তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দেওয়ালের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে ভিডিও করে তোমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।